টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুল কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে ইনস্টিটিউটটিতে টিজিটি এবং পিজিটি পোস্টে আবেদন করা যাবে হচ্ছে আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলোতে অর্থাৎ ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স সাইকোলজি কম্পিউটার সায়েন্স হিন্দি এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে একজন ক্যান্ডিডেট যদি টিজিটি এবং পিজিটি উভয় পদে আবেদন করবার যোগ্য হয়ে থাকেন তাহলে আলাদা আলাদা করে কিন্তু আবেদন করবেন বা আপনারা সিঙ্গেল আবেদনের মধ্যে আলাদা আলাদা করে কিন্তু মেনশন করবেন টিজিটি পোস্টে নাকি পিজিটি পোস্টে আপনারা আবেদন করছেন আবারও বলছি এখানে নেওয়া হচ্ছে কিন্তু ফুল টাইম বেসিসে অর্থাৎ পারমানেন্ট বেসিসেই কিন্তু রিক্রুটমেন্ট করা হবে কৃষ্ণনগর শাখার জন্য আবেদন করবার জন্য স্ক্রিনে দেওয়া এইট থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নিতে হবে এছাড়া আবেদন করবার জন্য জন্য এই ইমেল অ্যাড্রেসটিকেও আপনারা ব্যবহার করতে পারেন অর্থাৎ টিআইজিপিএস ডট কৃষ্ণনগর অ্যাট বরাবর আপনাদের আপডেটেড সিবি অন্যান্য টেস্টিমোনিয়াস এবং ছবি সহ পাঠিয়ে দিতে পারেন অ্যাপ্লিকেশনটি চলে যাও পরের বিজ্ঞপ্তিতে অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টে রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি সাতাশ নয় দু তারিখে জারি করা হয়েছে একই বিজ্ঞপ্তির মাধ্যমে মেটারনিটি লিভ ভ্যাকান্সি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবং আলাদা আর একটি সাবজেক্টে আপনারা কন্ট্রাকচুয়াল পোস্টে আবেদন করতে পারবেন জিওগ্রাফি সাবজেক্টে মেটারনিটি লিভ ভ্যাক্যান্সির পোস্টে আবেদন করবার জন্য মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে যদি বিএড যোগ্যতা থাকে আপনারা কিন্তু প্রেফারেন্স পাবেন বিএড যাদের রানিং রয়েছে বা বিএড যাদের করা নেই তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এই নিয়োগে অংশ নিতে পারছেন এর পাশাপাশি আবেদন করতে পারবেন ফিজিক্স সাবজেক্টে নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারবেন শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই এমএসসি যোগ্যতা থাকতে হবে ফিজিক্স সাবজেক্ট সহ আর বিএড যোগ্যতা থাকলে আপনারা প্রেফারেন্স পেয়ে যাবেন অর্থাৎ এক্ষেত্রেও বিএড ডিগ্রিটি কিন্তু ম্যান্ডেটেরি নয় যাদের বিএড ডিগ্রি নেই বা আপনারা যারা বিএড করছেন তারাও কিন্তু এই নিয়োগে অংশ নিতে পারবেন আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পাঁচ দশ হাজার চব্বিশ তারিখে ইনস্টিটিউট ক্যাম্পাসে এগারোটা তিরিশে আপনারা চেষ্টা করবেন অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা আগে ইনস্টিটিউট ক্যাম্পাসে পৌঁছে যেতে আপনাদের সাথে রাখবেন সমস্ত টেস্টিমোনিয়াসের দুটো সেট জেরক্স কপি এবং অরিজিনাল কপিকে ইনস্টিটিউটটির নাম শিলিগুড়ি গার্লস হাই স্কুল যেটি শিলিগুড়িতে অবস্থিত ইনস্টিটিউটটির অ্যাকচুয়াল লোকেশন কোথায় সেটি জানবার জন্য আমার আপনাদের প্রত্যেকের প্রতি বিশেষ অনুরোধ আপনারা একটু গুগল করে জেনে নিতে পারেন আপনারা নাইন টু টুয়েলভের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসকে খুব ভালো করে দেখে যাবেন এবং ক্লাসরুম ডেমোনস্ট্রেশন দিতে হবে এই বিষয়টিকেও মাথায় রেখে যাবেন এছাড়া গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রির যে সিলেবাস আপনাদের ছিল সেই সিলেবাসগুলোকেও আপনারা খুব ভালো করে ফলো করে যাবেন এর বাইরে আরো অতিরিক্ত তথ্য জানবার জন্য আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন আমি আপনাদের পূর্ণ সহযোগিতা করব বিজ্ঞপ্তিটি সাতাশ নয় দু হাজার চব্বিশ তারিখে উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে এ টু জেড এক্সেলেন্স একাডেমির তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বাইশ নয় দু হাজার চব্বিশ তারিখে এই অ্যাডভার্টিসমেন্ট নাম্বার সহ ইনস্টিটিউটটি দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে অবস্থিত আবেদন করবার আগে সেভেন নাইন জিরো এইট সিক্স থ্রি নাইন ফোর সেভেন এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতে আপনাদেরকে একটু কন্ট্যাক্ট করে নিতে বলবো আবেদন করতে পারছেন টিচিং এবং নন টিচিং উভয় পোস্টে প্রত্যেকটি পোস্টই কিন্তু পারমানেন্ট পোস্ট আবেদন করবার জন্য আপনাদের আপডেটেড সিবি এবং টেস্টিমোনিয়ালস জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি এই ইমেল অ্যাড্রেস বরাবর এই হোয়াটসঅ্যাপ নাম্বার মারফত আপনারা আবেদন যেমন করতে পারেন একই সঙ্গে এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও যোগাযোগ করে আবেদন করে দিতে পারেন মূল প্রসঙ্গে আসি টিচিং পোস্ট রয়েছে যে সাবজেক্টগুলোতে সেটা একটু মেনশন করা আছে আমি একটু ক্লিয়ার করে বলে দেওয়ার চেষ্টা করছি রেসিডেন্সিয়াল হিসাবে এখানে কিন্তু আবেদন করতে হচ্ছে অর্থাৎ চাকরিটা পেলে আপনাদেরকেই কিন্তু ইনস্টিটিউটের থেকে কাজ করতে হবে বেঙ্গলি ইংলিশ ম্যাথমেটিক্স সোসিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স সাবজেক্টে আপনারা আবেদন করতে পারছেন এই সাবজেক্টগুলোতে আবেদন করবার জন্য আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি যদি বিএড যোগ্যতা থাকে তাহলে কিন্তু আবেদন করে দিতে পারেন এছাড়া মাস্টার ডিগ্রি যদি থাকে এবং তার সঙ্গে যদি বিএড ডিগ্রি থাকে তারাও কিন্তু আবেদন করে দিতে পারেন এর পাশাপাশি কম্পিউটার সাবজেক্টে এবং অ্যারাবিক সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারছেন কম্পিউটার সাবজেক্টে আবেদন করবার জন্য আপনাদের বিসিএ অথবা এমসিএ অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা ডিগ্রিটা যদি থাকে তাহলেও কিন্তু আবেদন করে দিতে পারবেন এছাড়া অ্যারাবিক সাবজেক্টে আবেদন করতে পারছেন সেক্ষেত্রে অথবা এম অথবা আলিম অথবা ফাজিল অথবা মৌলানা পাশ করে থাকলেই আপনারা অ্যারাবিক সাবজেক্টে কিন্তু আবেদন করে দিতে পারেন প্রসঙ্গত বলে রাখি প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু এখানে একটি একটি করে কিন্তু ভ্যাকান্সি রয়েছে আবেদন করতে পারছেন নন টিচিং পোস্টেও এটিও কিন্তু রেসিডেন্সিয়াল পদ অর্থাৎ চাকরিটা পেলে এখানে থেকেই কিন্তু আপনাদেরকে চাকরিটা করতে হবে আবেদন করতে পারছেন সিকিউরিটি গার্ড পদে এবং কূপ পদে কুক পদে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু একটি একটি করেই পোস্ট রয়েছে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে জেনারেল সেক্রেটারির তরফ থেকে আবেদন করবার জন্য আপনারা কিন্তু সেক্রেটারির পক্ষেই আবেদন পাঠাবেন আবেদন করবার জন্য আপনারা একটি খাম নিন খামের উপরে টপ আপ দ্য এনভেলপে আপে কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান সেটি আপনারা লিখে নিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে টু দ্য সেক্রেটারি লিখে ইনস্টিটিউটের ফুল অ্যাড্রেসটি আপনারা লিখে দিন লিখুন এ টু জেড এক্সেলেন্স একাডেমি ব্যাকেটে লিখুন এইচএস বুনিয়াদপুর দক্ষিণ দিনাজপুর এবং পিনকোড কি হবে সেটি জেনে নেবার জন্য আপনারা একটু কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে নিয়ে জেনে নিন নিয়ে সেইভাবে পিনকোড বসিয়ে খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেসটি পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন দিয়ে স্পিড পোস্ট করুন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার মারফতও অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন নাইন সেভেন ডাবল থ্রি জিরো ফোর ওয়ান ফাইভ ফোর নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরেই আপনাদের সিবি এবং টেস্টিমোনিয়াস দ্রুত পাঠিয়ে দিন আবেদন করবার লাস্ট ডেট একত্রিশ দশ দু হাজার চব্বিশ আপনারা মেল করতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এ এন এ আর ইউএল এইচ ডিটি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে পারেন এছাড়া আমি পূর্বেই বলেছি এই যে দুটি কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ সেভেন নাইন জিরো এইট সিক্স থ্রি নাইন ফোর সেভেন এইট অথবা নাইন জিরো ফাইভ ওয়ান ওয়ান থ্রি ডাবল জিরো সিক্স সেভেন ফাইভ এই দুটি কন্ট্যাক্ট নাম্বারেও আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন যোগাযোগ করে নিয়ে সব ক্ষেত্রে আবেদন করবার লাস্ট ডেট কিন্তু একত্রিশ দশ হাজার চব্বিশ তারিখ এই ডেটটিকে মাথায় রেখেই আপনারা যেটা সুবিধা হয় সেই পদ্ধতি মেনে আবেদন করে দিন